আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো ঢাকার খুব জনপ্রিয় একটা খাবার। আগে প্রায় সব জায়গায় পাওয়া যেত, স্ন্যাক্স বলতে পারেন আর কি, এখন কিছু কিছু দোকানে পাওয়া যায়। এটার নাম হচ্ছে গোলগুল্লা। তো অনেকেই দেখে আবার ভদ্র ভাষায় গোলগোলা বলে, তো ঢাকায় লোকজন আবার এত ভদ্র ভাষায় কথা বলে না, গোলগুল্লা গোলগুল্লাই থাকবে। যাই হোক, আগে তা চায়ের দোকান টোকানে পাওয়া যেত, বেশ হালকা মিষ্টি ধরনের একটা মানে পিঠার মতো আর কি, গোল পিঠার মতো, আর ভিতরে মিষ্টি জিরা দেওয়া থাকে, ফ্লেভারটা অসাধারণ। একবার বানাইলে বুঝতে পারবেন কতখানি মজা। আর ইস্ট দিয়ে তৈরি, সেই জন্য এটা ফুলে, কিন্তু ভিতরে কোনো তেল ঢুকে না। অনেকে হয়তো এটা খাইছেন, আর এখন ইচ্ছা করলে বাসায় বানিয়ে নিতে পারেন, করোনার ভয়ে যারা বাইরে হচ্ছেন না। খুবই সোজা তৈরি করা এবং দারুণ মজার জিনিসটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ হালকা গরম পানি নিয়েছি। শীতের দিন, অন্য সময় গরম পানি না হলেও চলে, কিন্তু আমার পানিটা বেশ ঠান্ডা, শীতকালও আমাদের এখানে ইস্ট ফুলতে সময় লাগবে। যাই হোক, এর মধ্যে আমি এক চা চামচ ইস্ট দিব, অ্যাক্টিভ ড্রাই ইস্ট। আমি প্যাকেটেরগুলো ব্যবহার করি, আপনারা পারলে প্যাকেটেরগুলো কিনেন, কারণ বোতলেরগুলো সাধারণত মরা হয়। ইস্টটা একটু মিলাই নিই, ইস্ট সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়। এখন এর সাথে আমি দিব প্রায় পৌনে এক কাপ চিনি। চিনিটা একটু গলায় মিশাই নিই, জোরজোর মিশে একই সাথে দিয়ে দিই আধা চা চামচ লবণ। আমি দেশি চিনি ব্যবহার করতেছি, সেই জন্য চিনিটা লাল। মোটামুটি মিশে গেল কিছুটা। এর সাথে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা, দুইটা একই জিনিস। আর কেউ না পাইলে বেকিং পাউডারও দিতে পারেন, এই বদলে ইচ্ছা করলে। এখন এখানে দুই কাপ আটা আছে, এটা দুই কাপের মেজারমেন্ট, এটা আটা দিয়েই তৈরি হয়। দুই কাপ আটা আমি একটু চেলে দিচ্ছি, কারণ যাতে আটাটা একটু ফুলা ফুলা হয়। সেই সাথে এর মধ্যে দিয়ে দিব গুয়ামৌরি, যেটাকে মিষ্টি সব বলে অনেক জায়গায়। এই যে দেখে নেন, এটা হচ্ছে গুয়ামৌরি। এইটা আমি দিব আমার স্বাদ মতো, খুব একটা বেশি না, ধরেন প্রায় দুই চা চামচের মতো। হ্যাঁ, দুই চা চামচের মতোই দিলাম। এখন এইটাকে আমার মেখে নিতে হবে, একটু পাতলা করে তৈরি করতে হবে। এটা দোটা পাতলা হবে, এটা দো আর ব্যাটারের মাঝামাঝি হবে। দেখেন এই যে এরকম হইলো। এখন আমার এর সাথে আরো একটু পানি মিশাই, এটাকে বললাম দো আর ব্যাটারের মাঝামাঝি একটা করতে হবে, সেই জন্য আর একটু পানি দিব আমি এর মধ্যে। আমি হালকা গরম পানি করে অল্প অল্প করে এর সাথে মিশাচ্ছি, হয়তো আরো সিকি কাপের থেকে একটু কম দিলাম, দেখি। এখন তো এই যে দেখেন হয়ে গেল আমার, এইরকম একটা ব্যাটার হইলো। মানে আপনাদের আমি কিভাবে বুঝাবো কাছ থেকে, আমি আর দেখেন এটা পাশ থেকে কত কাজ করলে। এই দেখেন, এটা আমি টান দিচ্ছি, এটা লম্বা হয়ে আসছে, দেখেন অচ পড়তেছে না, মানে খুব আঠালো টাইপের একটা, মানে একটা কি বলবো, এই যে দেখেন আমি একদম কাত করে ইয়ে করতেছি, তারপর এই যে এটা লম্বা হয়ে রয়ে যাচ্ছে। এটাকে একটু এখন থাবড়ায় থাবড়ায় একটু মিশাইতে হবে, থাবড়াইলে এর মধ্যে গ্লুটেনটা আর একটু ফর্ম হবে, আর একটু আঠা আঠা হবে। এই যে রঙ থাবড়াই, যাই হোক বানাইলাম। এখন এইটাকে আমার, যাই হোক হইল, এখন এইটাকে আমার 15-20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তা ফুলা ফুললে ফুললো, না ফুললে না ফুললো, কিচ্ছু আসে যায় না, একটু রেস্টে রাখলেই হয়ে যাবে। আমি এখানে তেল গরম করে নিয়েছি, প্রায় 20-25 মিনিট পার হয়ে গেছে। এই আমার যেটা বানাইছিলাম, এটাকে বেতার বলেন কি যাই হোক না কেন, মানে লেই হোক অথবা ইয়ে হোক, এই যে এরকম বেশ নরম নরম, প্রয়োজন বোধ হয় এরকম নরম করবেন। নরমটা হচ্ছে এই যে এই ধরনের নরম আর কি, এই যে দেখেন বেশ তুলতুলে নরম। আচ্ছা, আমি এখন হাতে একটু পানি দিয়ে ভিজাই নিতে হবে,
এটা ছাড়ার আবার একটা টেকনিক আছে, ওই টেকনিকে ছাড়বো, আপনারা যে কোনো ভাবে ছেড়ে নিতে পারেন। টেকনিকটা হচ্ছে এটা এইভাবে নিয়ে হাতে যথেষ্ট পরিমাণ নিয়ে, এই আঠার মতো উঠতে চায় না, এইখান দিয়ে ধরে হাতের এই জায়গাটা দিয়ে ধরে এইরকম করে ছেড়ে এখান দিয়ে কেটে দিতে হবে। এই যে দেখেন আমি কেটে দিচ্ছি, এই যে পড়তেছে, পরে কিন্তু এটা ওর মতো সাইজ হয়ে যাবে, ওর নিজের সাইজে চলে যাবে, যতই ইয়ে থাক অসুবিধা নাই, কোনো গোল গোল ঠিকই হয়ে যাবে। সে দেখে গেল বিনা দুইটা যাই না, এই যে উঠে চলে আসবে, ও ওর মতো গোল হয়ে যাবে, আমাদের কিছুই করতে হবে না। আপনার তেরা দেখা যাই হোক, এই যে এরকম করে নিয়ে এই পরিমাণ মতো সাইজে হাত এখান দিয়ে কেটে ছেড়ে দিলেই হয়ে যাবে। এই এই হচ্ছে এর ভাজার টেকনিক। তো তেলটা আমি রাখছি 150 ডিগ্রি সেলসিয়াস, মানে মাঝারির থেকে একটু উপরে গরম বলতে পারেন সেই অনুযায়ী। এই যে তাহলে আপনাদের একই রকম হবে, এই তেলটা কমাই দিচ্ছি, এখন একটু বাড়াই দিই, ও নিজে নিজেই ডানাপানা ডালপালা যা থাকুক সেই অনুযায়ী সে তার মতো হয়ে যাবে। এটা যেভাবে ছাড়ে না কেন, তেলের মধ্যে ফুলে ও কিন্তু মোটামুটি ভাবে একটা গোল শেপেই চলে আসবে। ওদিক দিয়ে ছড়াম, এদিক দিয়ে হাতের সাথে লেগে আছে, এইটুকু ছেড়ে দিই হয়ে যাবে। তারা দেখা যাই থাক, ওর মতো শেপ নিয়ে নিবে। কটা ছেড়ে দিলাম, আমার এটা বোধহয় ভরে গেল। এখন আমি এগুলাকে ভেজে নিই। তো পছন্দ মতো বাদামি করে ভেজে আমি এগুলাকে উঠাই ফেলি। দেখেন যতই ভাবি আমি ইমপারফেক্ট ভাবে ছাড়ি না কেন, এগুলা কিন্তু মোটামুটি সবগুলাই গোল হয়ে যায়। ব্যাটারটা নরম থাকলে ভিতরের প্রেসারে এটা ফুলে নিজের শেপটা নিয়ে নেয়, একটু দুই একটা ডালপালা মালপালা গজাবে, এগুলা গজাবেই, অসুবিধা কোনো কিছু নাই। যাই হোক আমি এইভাবে বাকিগুলাকেও ভেজে নিই। আর তেলের মধ্যে তেলটা একই রকম থাকে, তেলের মধ্যে বিন্দু মাত্র কোনো কিছু আসে না। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুর মজার গোলগোল্লা। অনেকে বলে পুরান ঢাকার, এটা আসলে ঢাকার সব জায়গায় পাওয়া যেত, অনেকে এর মধ্যে নারকেল দেয়, কিন্তু হোটেল রেস্টুরেন্ট যেগুলো বিক্রি করে ওরা এর থেকে একটু বড়ো সাইজেরটা 5 টাকা করে বিক্রি করে। তো 5 টাকায় নারকেল দেওয়া যায় না, ওরা এমনি বিক্রি করে, নারকেল দিলেও কি আর না দিলেও কি, এইভাবেই বানায়। দেখিয়েন খুবই মজার একটা জিনিস এটা। আর এর মিষ্টির দিকটা একটু মাইল্ডের দিকে থাকে, একটু কম মিষ্টির ধরনের থাকে, দেখে অনেক খাওয়া যায়, খাইলেও পেটটা ভরে, মানে নাস্তার আইটেম হিসাবে খুবই একটা আদর্শ জিনিস বলতে পারেন। চাটার সাথে প্রায় সবাই খায়। তো দেখেন যেইভাবেই ছাড়া হোক না কেন, এটা কিন্তু মোটামুটি ঘুরে ফিরে সবগুলাই গোল হয়ে যায়। যেভাবেই ছাড়া হোক যেভাবেই হোক এটা কিন্তু ঘুরে ফিরে গোল হয়ে যায়, হয়তো একটু মাথা টাথা থাকে, এগুলো তেমন কোনো ব্যাপার না। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাই কি অবস্থা, ভিতর দিকটা কেমন হয়। এই যে দেখেন ভিতর দিকটা, এই আপনারা কতটুকু ফোকাস আসতে যায় না, এখানে রাখি তাহলে ফোকাসটা আসবে ভালো, কারণ আমার এই ক্যামেরার সম্বন্ধে আমি খুব একটা ওয়াকিবহাল না। এখন আপনাদের আমি কাছ থেকে একটু জুম করে দেখাই জিনিসটা কেমন হচ্ছে। উপর দিকটা ক্রাঞ্চি হয়, বেশ মুচমুচে টাইপের হয়, আর ভিতর দিকটা একদম নরম তুলতুলে, মানে অনেকটা ইস দেওয়ার কারণে অনেকটা পাউরুটি টাইপের আর কি। দেখেন এবার কাছ থেকে কেমন হয়। তো দেখে গেলেন হ্যাপি জোসের একটা আইটেম, আপনারা যখন খুশি তখন খালি বানাইবেন আর তামা তামা করে দেখাইতে পারেন। খুব সোজা একটা জিনিস, বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা যে কোনো স্ন্যাক্স হিসাবে দারুণ মজা লাগবে খাইতে, বিশেষ করে চিনি কম হয়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।